বাংলার স্বাধীন সুলতানদের যুগে হোসেন শাহী বংশে শাসন ছিল একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। মধ্যযুগের সুলতানি শাসনামলে ইলিয়াস শাহী শাসনের সমাপ্তির পর হোসেন শাহী রাজবংশের উত্থান বাংলার ইতিহাসে একটি অনন্য অধ্যায়। হাবসি শাসকদের হটিয়ে সৈয়দ বংশীয় আলাউদ্দিন হোসেন শাহ কর্তৃক এই রাজবংশের শাসন সূচনা হয়েছিল। এই বংশের চারজন শাসক প্রায় 45 বছর রাজত্ব করেছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহের সিংহাসন আরোহণ, তার শাসনকালে বাংলার সমাজ জীবন, ধর্মীয় জীবন এবং রাজনৈতিক জীবন নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সঙ্গে আছি আমি জুলফিকার, ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। সময়টা 1493 সাল, সুলতান শামসুদ্দিন মুজাফর শাহের বিরুদ্ধে বিদ্রোহ চলছে তখন পুরো রাজ্য জুড়ে। রাজ্য পরিচালনায় রাজপ্রাসাদের নেওয়া প্রতিটা সিদ্ধান্তে রাজকর্মচারী থেকে রাজ্যের প্রজা পর্যন্ত প্রায় সবাই অসন্তুষ্ট। এই সুযোগকেই কাজে লাগান সুলতানের উজির আলাউদ্দিন হোসেন শাহ। বিদ্রোহীদের সাথে সরাসরি যুক্ত না হয়েও তাদের বিভিন্নভাবে সুলতানের বিরুদ্ধে উস্কিয়ে যাচ্ছিলেন তিনি। এদিকে বিদ্রোহ যখন চরম তুঙ্গে, তখন হুট করে কিছু বিদ্রোহী হামলা করে সুলতান শামসুদ্দিন মুজাফরকে খুন করে বসে। সুলতানের মৃত্যুর পর নতুন সুলতান হিসেবে দায়িত্ব পান দীর্ঘদিন উজি হিসেবে দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন হোসেন শাহ। সিংহাসনে বসে তিনি তার কর্মচারী সৈনিকদের উদ্দেশ্যে বলেন, এই জমিনের উপর সমস্ত ধনসম্পত্তি তোমাদের, আর জমিনের নিচে যা আছে তা আমার। তিনি হয়তো বিদ্রোহ উত্তেজনা নিয়ন্ত্রণে আনার জন্যই এই কথাটি বলেছিলেন, তবে এর ফল হলো উল্টো। মন্ত্রী, কর্মচারী, সৈনিকরা ততক্ষণে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। লুটপাটের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে যাদের হাত ধরে আলাউদ্দিন শাহ সুলতান হয়েছিলেন, সেই তাদেরকেই শেষ পর্যন্ত হত্যা করার নির্দেশ দিতে হয়েছিল তাকে। এই সব কর্মচারী ও সৈনিকরা নতুন সুলতানকে সহায়তা করার বদলে লুটপাটের মাধ্যমে নিজের আখের গুছানোতে ব্যস্ত হয়ে উঠেছিল। সুলতান শত চেষ্টা করেও কোনোভাবে এর লাগাম টেনে ধরতে পারছিলেন না। পরে হাজার হাজার সৈনিককে হত্যা করার মতো কঠিন সিদ্ধান্তের মাধ্যমে এই লুটপাটের সিলসিলা মুছে ফেলতে সক্ষম হয়েছিল। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলকে বাংলার স্বর্ণযুগ বলা হয়। তিনি প্রায় 25 বছর সুলতান হিসেবে বাংলাকে শাসন করেছিলেন। এই 25 বছরের শুরুর দিকে লুটপাট ও দুর্নীতির ঘটনা থাকলেও পরবর্তীতে এসব লুটপাটের সাথে জড়িত লোকদের শাস্তি প্রদান ও রাজ্যের শাসন কার্যে আমূল পরিবর্তন এনে খুব অল্প সময়েই পরিস্থিতি সামলে নেন তিনি। ইতিহাসবিদদের মতে তার শাসন আমলে এই বাংলার মানুষরা সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পায়। বিশেষ করে মুসলিম শাসক হয়েও রাজ্যের সাম্প্রদায়িকতা পরিহার করে রাজ্যের হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি তিনি যতটা উদারতা দেখিয়েছিলেন তা ইতিহাসে উজ্জ্বল পাতায় লেখা থাকবে। তার আমলে বাংলা সাহিত্যের উন্নতি হয়েছিল। রামায়ণ, মহাভারত নিয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করা হয়েছিল। এসব কিছুই হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। একটা সময় পর্যন্ত এই অঞ্চলে লেখালেখির জন্য কেউ বাংলা ভাষাকে ব্যবহার করত না। সংস্কৃতের পাশাপাশি ফার্সি ভাষাতেও টুকটাক বই লেখা হলেও বাংলাকে উপেক্ষা করা হতো। আলাউদ্দিন হোসেন শাহ এই ধারা থেকে বের হয়ে আসেন, যা বাংলার সাহিত্যের জন্য আশীর্বাদ হয়ে উঠেছিল। ধর্মীয় অসাম্প্রদায়িকতা ও সংস্কৃতির উন্নতির পাশাপাশি তিনি তার রাজ্যকেও ধীরে ধীরে বড় করে তুলেছিলেন। তিনি তার সময়ে কামতা, কামরূপ দখল করেন, ত্রিপুরা ও আরাকান অঞ্চলের বেশ কিছু অঞ্চল দখল করেন, তবে উড়িষ্যা আক্রমণ করে তেমন কোনো সুবিধা করতে পারেননি, যার ফলে তার শাসনামলের বাকি সময়টুকুতে বাংলা ও উড়িষ্যার সীমান্তে প্রায় সবসময় সংঘর্ষ অব্যাহত ছিল। এই বাংলায় যুগে যুগে বহু শাসক শাসন করে গিয়েছেন, তবে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময়কালের প্রতি আমার কিছুটা আকর্ষণ কাজ করেছে। এর মূল কারণ সম্ভবত তার সিংহাসনে আরোহণ করার বিষয়টিকে নিয়ে। সুলতানের এত কাছের লোক হয়েও বিদ্রোহকে উস্কে দিয়ে নিজে সুলতান হবার মতো নজির খুব কমই আছে। পাশাপাশি শুরুতে সিংহাসনে বসানোর জন্য যারা সহযোগিতা করেছিল, কৃতজ্ঞতা স্বরূপ প্রথম দিকে তাদের নানা রকম সুযোগ সুবিধাও দেন তিনি। কিন্তু তাদের লুটপাটের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের প্রতি কঠোর হতেও বাধ্য হয়েছিলেন তিনি। তবে এই কঠোর সিদ্ধান্ত যে একেবারে ভুল ছিল না তা সে সময় পরবর্তী ইতিহাস থেকে ভালো করেই আন্দাজ পাওয়া যায়। সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছিলেন তিনি। ধর্মীয় সম্প্রীতি, সাহিত্য চর্চা, ন্যায় বিচার ইত্যাদির কারণে বাংলার ইতিহাসে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো বন্ধুরা, এই ছিল সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সংক্ষিপ্ত জীবনী। ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোন টপিকের উপর ভিডিও চাইছেন কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।